पगला देखा भाई जान कोइरा जाय जनजान अरे भाई परान ऊपर रे भाई बने राम निसर दिगे सान 10 टा টাকা দিয়া যায় আরে দুনিয়াতে একটা টাকা আখিরাতে 10 লাখের সমান ওরে ভাই পরান আরে আখিরাতে আল্লাহ আপনার কইরা দিবে আসান ওরে ভাই পরান আখিরাতে একটা টাকা 1 লাখের সমান টাকা দিয়া যান এ ভাই এদিকে শুন না ভাই কি হইছে মানে কি এটা কি দিছেন আরে ভাই কোইখান থেকে কইতাম শুনতাছি ওইnte কইলে আপনি মান সম্মান থাকবো না इज्जत কলম পানছারে দেব আমি তো ল্যাংলা মানুষ আপনি একটু গাড়ির কাছে আসেন আমি তো রাখতে পারি না নালে তো আপনার কাছে যাইতাম এখন কি দিছেন এটা টাকা দেখছেন অবস্থা কি এটা কোন বাজারে ভ্যালু আছে এটা কোথাও দিলে না 2.5 টাকার বেশি পাওয়া যাবে না ভাই চেঞ্জ করে দেন চেঞ্জ করে হ্যাঁ ভাই চেঞ্জ করে দেন এই এটা টাকা কি আমি বানাইছি আমার এটা দিছে ও তোমার এরকম টাকা দিছে আর পুত্র নাই যাইছে রাখ ভাই এরকম করে না ভাই যে সুন্দর গান গায় ভিক্ষা করতেছি গানের দামই তো আছে 500 টাকা মানুষ আমগো গান হই না কান দে তাগো হৃদয়ে পানি আসে আর আপনি এরকম ব্যবহার করতেছেন 500 টাকা না দেন এই 500 টাকা চেঞ্জ করে দেন ভাই বদলায় দেন লড় ঢাক দেন নতুন লড় দেন ফকিরের বাচ্চারা তো গোটা টাকা দর দন কি আমার ব্যাংক থেকে টাকা উঠাই না দিতে হইবো তুই তো করে লব না আমগো আপনি টাকা না দিলে না দিবেন কোনো সমস্যা নাই কিন্তু খারাপ ব্যবহার করতেছেন কি তুই তো গাড়ি করতেছেন কে আপনি তো দেখা যায় আম গোছেতে বড় ফকির অন উল্টা ফাস্টাটা আপনি দিয়ে দিতে মন চাইতেছে এই ফকিরের বাচ্চা যা দিছি এটা রাখ রাখ এই মিন্টু হ্যাঁ হালা মতো তেল দেয়া গেল হালা রে বলা 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 পারা বলা এই মিন্টু বলা এই বাবা বলা এই হালা করে হালা তোর বলতে পারতাম না ফাস্টার বদলে ফাস্ট হাইট মারতাম তোরে বলা বলা জোর জোর সুর 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 আর হালা একটু লাগা বাইসে গেছে হালা 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 নোট কই কি কই হালা নোট কই ও এ আমার আল্লাহ নবীর নাম 5 টাকা হাদিয়া দাও আখিরাতে 1 টাকা 1 লাখের সমান রানীর গরম গরম হটসা চুমুক দিলেই পাইবেন মজা দিমু নাকি ওরে হট রে মা তে কি কইলেন হ্যাঁ আরে না রানীর হটটি মানে গরম গরম চায়ের কথা বলছি এই শীতে লেপের নিচে তো শরীরই গরম হয় না এই যে কেমনে ফাঁকা রাস্তায় গরম করে আসলেও কি গরম নাকি আবার জিব্বা দিলে কোথায় যাইব চায়ে চুমুক না দিলে কেমনে বুঝবেন যে হুতায় যাইব না পুতায় যাইব চা খাইবেন নাকি হেডা কন দিমু নাকি 2 কাপ হট জিনিস কি আর বইয়া খাইয়া মজা পাওয়া যায় রে একটু ফোনের জায়গা হইলে ভালো হইতো না রে বাজান বাজান মনে কর তুই আর আমি একটা রাজপ্রাসাদে আছি রাজপ্রাসাদে বাইজিখানায় বাইজিরা আমগো সামনে হেলাই দুলাই নাচতেছে আমি আর তুই একটা কোলবালিশের উপরে এমনি কইরা কাত হইয়া হাতে রানীর কাপে চা লইয়া টান দিতাছি আর সুরা খাওয়ার ভাঙলে হতাছি চা খায় আবার রাজপ্রাসাদের স্বপ্ন দেয় এত কথা কনকে চা খায় চলে যান বিস্কুট খাবেন নাকি হেডা কথা কন যাইব না কে তোমার নাকি লেখা আছে নাকি কথা কন যাইব না বিস্কুট খাও না সকাল থেকে বিড়ি মিড়ি খাই নাই জিব্বাটা তিতা মারতাছে দাও 2টা লাইট সিগারেট দাও আমার এখানে সিক্রেট বেশি না সিগারেট বেশি না মানে তাহলে তো চা খামু না মানে চা আমি ডালছি না আমি নিজে রাতে বানাইছি না চা না খাইলে টাকাটা দে যা বাগ ওই সরি এত তেজ দে হাসকান ধর লই টাকা নে ভাঙতি দে দে ভাঙতি দে কত তেজ হইছে একটু দেখুম নে 6টি আর চা খায় 1000 টাকার নোট দেশ দেওস না এনে লেহা 1000 টাকার ভাঙতি নাই ভাঙতি দে হ্যাঁ লেখা তো চিপাই পায়া লই তেজ কত হয়েছে দেখুন আমগো কাছে ভাঙটি নেই পরে নিও গোলামের পুত ভাঙটি তো মানে ভাঙটি নেই মানে তোকে আজকে দাঁড় আজকে তোকে খবরই আছে চাপা কি আরে লাগছে কি লাগছে পাতলা অন লাগবো আল্লাহ পাগল হইছস মানুষে দেখলে সমস্যা আছে খিচ্চা থাক খিচ্চা থেকে বাঁচায় দেই তো ফলিতিন আছে ফলিতিন দিমু ও ভাই অন্ধ চালের হাতে যে বা করে দান আকিরাই তো ছোয়া পাইছে সমানে সমান ও ভাই আল্লাহ বাপ মায়েরও নামে যে করিবে দান দুনিয়াতে বাড়াই দিও তাহারও সম্মান এগুলো কালেকশন হচ্ছে এগুলো কোনো কালেকশন হচ্ছে মানুষের মনে কি হয়েছে রে বুঝলাম মানুষ কি দাম খরচ করা বন্ধ করে দিয়েছে নাকি মানুষ কারণ মানুষ আছে মানুষের মন পাথর হয়ে গেছে কিরে এ বাচ্চু হ্যাঁ সে মানুষের ভিতর থেকে দয়া মায়া উঠিয়ে গেল নাকি না আল্লাহ রসুলি ভয় বিলে তো কিছুই পায় না রে ভিক্ষা দেয় না করে আরে ওটা ভিক্ষা কেমনে দিব সকালারাই তো আমি নতুন বন্ধ কিরে নিজেরা রাখমু কি রাখমু আর ওস্তাদের খাতায় তুলুম কি 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 করুম ক তাই যে দুপুরে খামু দেখি খাম লাগবো না খাইব ও কারারে হালার আল্লাহ নামে দুইটা টাকা ভিক্ষা দিয়া দান আল্লাহ নামে দুইটা টাকা ভিক্ষা দিয়া দান পুরি ঘুরা 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 দৌড় 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 এই ঘুরা 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 থেকে ঘুরা 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 হারামির কই গোলামের পুত তোরে বাইরে আমি ট্যাং লেখা করে দিমু তোকে এত বড় সাহস আমার লগে টাংকি মারতে আমি কি করছি কি হইছে আপনারে কিছু কইছি তাহলে আপনি আমার হেল্পারটা এরকম ধারো দিয়ে বাগান দিলেন কি লিগা দূর ও মিয়া আপনি হেল্পারে দৌড়ানি দি মুকে দুইটা বদমাইশ আমার স্যার বিল লয়ে তাল বাহানা করতেছিল দিছি দৌড়ের উপর দুই তিনটা মনে থাকবো আজকে বাড়িতে গিয়ে ওর বাপেরে দুলাভাই ডাকবো দেখি এ গোয়ার দোষ কি মাশাআল্লাহ দেখতে যে সুন্দর আমার মত ল্যাংলারিতে ইচ্ছে করতেছে আপনার লাগে একটু টাংকি মারি কি কইলেন হ্যাঁ না আল্লাহ কিছু না কিছু না কিছু কই না ওজান আমার ব্যবসা ভালো আইছি যাইতেইব না এটা কোনো কথা এটা কোনো ইনসাফ আপনি দাবরান দিয়ে আমারে হেল্পারটারে ভাগাই দিবেন এখন আমি আমার স্টেশনে যামু কেমনে আরে মি আপনার স্টেশন কই আমি কেমনে জানু আপাতত আপনি দোকানে নিয়ে চলেন পরে দরকার আবার হেল্পার আমার খুঁজে লইব না আচ্ছা ঠিক আছে চলেন কি দেখেন সামনে তাকান আরে সোজা হয়ে বহেন তো আপনাকে দেখতেছি আপনার নাম নানি কেন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমি 100% সিওর আপনার নামই রানী তো আবার জিগান কে লাগা মাথার মধ্যে কোনো মুকুট টুকুট নাই তো লেগে জিগেছি অবশ্য আল্লাহ আপনার যে সুন্দর করে বানাইছে আপনি মাশাআল্লাহ যে সুন্দর লাগে না মুকুট টুকুট ছাড়াই আপনি রানী এটা মানা যায় টোস্টটা কি ঘি দিয়ে বাচ্ছেন নাকি বল দিন লাহান কথা কনকে টোস্ট কি কেউ ঘি দিয়া বাজে এটা তো দোকান থেকে কিনে আনছি না কইতেছি ওই মানে হুগনার টোস্টের মধ্যে এত টেস্ট করতে গেল এই টোস্টটা যখন আপনার এই লেবু চাটার মধ্যে ভিজে খাইলাম মনে হইলো কি একদম একটা বেস্টের খানা খাইতেছিলাম চাটা নিশ্চয়ই আপনি বানাইছেন আপনি হাত দিয়ে বানাইছেন না হ্যাঁ কি সবজে কোন আল্লাহর কিরা আমি হাতে কইলাম জাদু আছে হইছে জানতো হন একটা ল্যাংড়া হে হইছে আমার লগে টাঙ্কি মারতে আজকে আমি কার মুখ দেখে উঠছিলাম আমার ব্যবসাটার 12টা বাজছে আচ্ছা বিল কত হইছে কোন আপনি বিল কত হইছে ভিক্ষা টাকা দিয়ে আবার আমার বিল দিতে হইছে কে ভিক্ষা করে দেয় কি মানুষ না নাকি আরে যে দেখেন এই টাকা টাকা আছে ইনকাম করা টাকা চুরি করা টাকা না এনতে বিল দিমু আচ্ছা জান মনে করেন আজকে আমি আপনার এমনি খাওয়াইলাম আমার লাগি আপনি একটা বিপদে পড়ছেন না আপনার একটা কথা কই ভিক্ষা করুন ভালো কাজ না আত্মা থাকলেও তো মানুষ কাজ কাম কইরা খাইতে পারে আপনার নাইলে একটা পাই সমস্যা দুইটা হাত থাকতে কি আর ভিক্ষা কইরা খাওন লাগে আল্লাহ এই বডিটার মধ্যে সবকিছুই ঠিকঠাক দিছে খালি এর পাড়ার মধ্যে ফিলিংসটা যায় না এই আর কি আর কিছুই না বস কি কইবার লাগছেন আপনারা আছেন দেখেই তো আমরা এটা করে একটা খাইতেছি নাইলে কবে প্যাকেট হয়ে যেতাম আচ্ছা বস পাড়ায় দিউনি আর বস ওই যে অগর একটু টাকা টাকা খাওয়ায় বস লাইনটা একটু ক্লিয়ার করে দেন না ওরা তো খুব ঝামেলা করতেছে বস জি বস জি আসসালামু আলাইকুম বস এই এই দামদার টাকা দে এত কম কে আর কি আছে বাইর কর আর কই মানে কেমনে কোন উস্তাদ আর কই সকাল থেকে যে কুফাই কুফাই কাটলো পুরোটা দিন কুফাই গেছে হ্যাঁ উস্তাদ কুফাই লাগছে খালি কাস্টমার গুলোকে মারামারি লাগে রোজ রোজ একই ধান্দাবাজি তোর ওই প্রত্যেকদিন এই রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার ভালো লাগে না তাড়াতাড়ি টাকা বাই কর নাইলে দুইটারে এক দড়িতে বাইন্দা পিটামো মানবেন আপনি বাইন্দা পিটান এমনিতেই মনে করেন যে টাকা পয়সা দিতে ছাড়া তার মধ্যে আজকে আবার কাল্যাকে গ্রুপ আম করে দৌড়াইছে অল্প লাগে তো মনে করেন পাইলে মারাইলি তো পিঠে কিরে কথা কস নাকি হ্যাঁ ওস্তাদ কি কমো আপনাদের এই যে কুত্তার লেন্সের মধ্যে মরিচা বাতি বাইন্দা দিলে যেমনি কুত্তা দৌড়া না পার 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 করে এমনি আমরা দৌড়াইছি একটু লেগে জানটা বাঁচছে এই চামচার বাচ্চা তোর পেছাল থামা এই তো করে ওই এলাকায় ধান্দা করতে যাইতে না করছি না এলাকা ভাগ করে দিছি আর কালা বাচ্চুর এলাকায় তোরা গেছস কে এই তো বেইনসাফের কামটা তো আপনিই করছেন এটা কোনো ইনসাফ আম করে দিছেন যে এলাকায় এলাকার মানুষ তো নিজেরা খাইতেই পারে না ভিক্ষা দিব কি আর তা করে দিছেন ধনী এলাকায় ওন মিন্টু তোরা আমি একটা কথা কই তুই যদি মনে করস এরকম ধান্দাবাজি কইরা আমারে মতন বানাবি এটা কিন্তু পারবি না তোকে উপরে আমার হাত আছে দেখা তোরা এখনো পর্যন্ত ঠিকঠাক আছস হাত উড়ায় নিলে এক মিনিট এই মহল্লায় থাকতে পারবি না যা আছে তাড়াতাড়ি ভাই কর আরে কই কি আছে কি দিয়া দিছে না কি আছে কি তুমি লুঙ্গি খোল তোর লুঙ্গি খোল মানে খোল আমি তো জানি আই খারা লুঙ্গি খোলে কেমনে আবার কি খোল লুঙ্গি খোল আরে কি করে না করে খোল দেখ তো কেমনটা লাগে এই যে এগুলো কি আমার লগে বাটপারে ওই তুইও লুঙ্গি খোল খোল কইতাছি আমারটা তো খুলছেন হইছে তো পাইছেন তো কি লুঙ্গি নিচে কিছু নাই খুলুন যাবে না খোল কইতাছি আচ্ছা ঠিক আছে খুলতাছি আপনি সহন্দন খালি এরম করেন বিশ্বাস করেন না এই দেখেন এই যে পুরো খুলছি আচ্ছা কিছু কোনো কয়েন পড়ছে টাকা পড়ছে গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে বোবাকে যা থাকলে 20 খানোর টাকাও তো নাই কিনা যে 20 খেয়ে মরে যাও রাখছেন কিছু ভিতর থেকে বের করে লইছেন আর জামা কাপড় খোলার সময় ভিতর থেকে কিছু বাইরে এলে দিয়া যায় ছায়া এটা কোনো কাম হইলো বেটা এটা কোনো কাম করছে লুঙ্গি থেকে ঝাড়ে দিয়া যদি টাকাটা নিব জানতাম তাহলে তো অন্য সিস্টেম করতাম তাহলে আমি জুয়া খেলবো কি দিয়া জুয়ার টাকার ব্যবস্থা করতেছি বন্ধু কেমনে তোর তো একটা কথা কয়ে হয় নাই কি কথা একটা ঘটনা তো ঘটে গেছে কি হয়ে গেছে ওই যে মাইয়ার লগে বুঝোস তো কি লেগে ওই মাইয়ার লগে কোন মাইয়া ওই দিন যে তোর দৌড়াইছে তুই যে দৌড় দিয়ে গেলি গে মায়ের লগে তোর কি হয়েছে প্রেম কি আল্লাহ তুই কি করলি দুনিয়ার কি আর কোনো মাইয়া ছিল না ওর একটা জল্লা সেরপ্রেমে পড়ছিস তুই? আমি পড়ছি কইছি তোরে কি? আমি কি কইছি আমি পড়ছি? আরে অনেক আগে একটা গান আছে না বেটা, এই ঘটনা আমার জীবনে ঘটে গেছে। প্রেম আমার উপরে এসে পড়েছে। এটা আবার কেমন কথা? প্রেম আবার উপরে পড়ে কেমনে? সেদিনকে দৌড়ায়া মাইয়া কি আমার কাছে এসে না আমি তার কাছে গেছিলাম? তোর কাছে এসে? এই হিসাব বুঝোস না? আমার কাছে আইসে মানে কি? প্রেম আমার উপরে এসে পড়ছে, নিজের থেকে আইসে। আমি তোর কোনো সূত্রমূত্র মিলাইতেই পারতেছি না। আমি একটা জিনিস বুঝতেছি না, তুই হোন, তুই হইছিস একটা ল্যাংরা ফকির। হুম, ওরম একটা সুন্দরী মায়ের প্রেমে তুই পড়ছস, একজনের ঠেলা ছাড়া তোর গাড়ি চলে না। আমার মাথায় ধরতেছে না কেমনে প্রেম করলি। এটা তুই বুঝবি না, এটা তোর বোঝার ক্ষমতা হয় না। চল জুয়া খেলার টাকার ব্যবস্থা করি। কেমনে? ওই মসজিদে মেলা মানুষ ঢুকছে, দুনিয়ার জুতা সিস্টেম করে এলাম, বেচলাম টাকা। না না না, মুসল্লিরা ফিডাইলে বাঁচবো না। আমি চুরি করে ধরবো কিনলে গে পাগল নাকি? পাগল আজ এর ধরবো কিনে। আরে মারি খামো। আরে আয় না। ওটার পাইছে কই? টেটার হই ঢুকাইলা। ও ভাই ভাই গো ভাই, কারো দিলে কি তুমি স্যার? ও স্যার এ কোট পরা ভাই স্যার। এ ভাই ও স্যার, মানুষের বিপদে পাশে দাঁড়াইলে আল্লাহ আপনাকেও বিপদে পাশে। ও স্যার স্যার আমাকে একটু সাহায্য করেন ভাই। এই কি সমস্যা আপনাকে? আর এর কি হইছে? ওই গো ওই গো তুই ভাই, এ আমার আফট বাপ আফট বড় ভাই ঢাকা শহরে পড়তে হয়েছে কাম করতে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেন পায়ের উপরে দিয়ে বিশাল বড় ট্রাক গেছে। হাড্ডিটা ভাঙে গেছে গা, ডাক্তার কইছে হাড্ডির উপরে সেলাই লাগবো। কি ভাই? স্টিল লাগবো? স্টিল স্টিল স্টিলের উপরে দিয়ে সেলাই লাগবো। স্টিলের উপরে স্ক্রু দিয়ে সেলাই দেবো ভাই। ডাক্তার সেলাইবো কইছে? হাড়ের উপরে সেলাই লাগবো ভাই। স্টিল স্টিলে স্ক্রু দিয়ে টাইট দেবো ভাই। ভাই লাভি করেন। আচ্ছা দেখি প্রেসক্রিপশনটা দেখি। স্যার রিল্যাক্স হে দেহা ভাই রে। ভাই স্টিল লাগবো রে ভাই। এর ধরো কি বুঝি না কিছু আগা মাথা। অনেক টাকার মামলা, 5 টাকা দিলে হইবো। তুমি 5 টাকা চাইছো, আমি 500 টাকা দিলাম। এই টাকাটা দিয়া এর ঠিক করে স্ক্রুটা লাগাইবা। কত দিছে রে? 500। ধরো ভুলে দিছে মনে হয়। আরে ভুলে যায় না, কইলো না 5 টাকার বদলে 500। একটু বিনো করে 500 টাকা লাইফটারে এনজয় করে লাইতে হইবো। ওই দাঁড়া দাঁড়া বন্ধুরা, দাঁড়া দাঁড়া বন্ধু, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে মারে পাড়া ব্যথা গেছে দৌড়তে দৌড়তে। যদি ধরতো কি অবস্থা হইতো? হ্যাঁ তোর টাকা দোস্ত চিন্তা করছি, এই মানুষের কিল গুতা দৌড়াদৌড়ি এগুলো ভালো লাগতেছে না। এসব কাজ ছেড়ে দেবো, ভালো লাগতেছে না। ধুর কামের কি অভাব আছে? এগুলা ছাড়া কোনো কাম নাই। কাজ কাম বাদ দিলে করবি নাকি? মেলা কাম আছে। হ্যাঁ বুঝছি তো, তোর থোবরাতে কি আমি বুঝেছি জল্লাদ ছেড়ি তোরা জাদু টোনা করছে না? আমার এই টানে, মেলা টানে, ভালোবাসায় টানে না, জমে টানে। শয়তান সেরি জমে টানে। বাদ দে, চকিরিত মিরিত বাদ দিয়া দামদায় মনোযোগ দে দোষ। টিয়া পয়সা কামান লাগবো। আরে আপনি হ্যাঁ আমি আমি কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। চা কি হট আছে নাকি? রানীর হট চা মানেই হট। রানী ঠান্ডা চা বেচে না। হ্যাঁ চিন্তা করলাম রানীর হাতের একটা হট চা দিয়ে টুস্ট বিস্কুট ভিজে খাওয়া যায়। এই লন। কে চাওলা কি আর দেশে নাই? থাকবো না কি লেগা, অনেকেই তো আছে, কিন্তু রানীর হাতের চা আটরস বিস্কুট ভিজা খাইলে ওই যেটা একদম একদম ভিজা যায়। গোড়ার খুরা রোগ হয়েছে, আরে আমি তো খেয়ালই করি নাই। আজকে তো আপনি সত্যি সত্যি ঘোরালো হয়েছেন, কাহিনী কি? ও বুঝলা, আপনি একটা আবদার করছেন, আরে না রাখলে হয়, আপনার কথা রাখা লাগে না। ভিক্ষা বুক্কা বাদ, এখন অটো চালাই। প্রতিবন্ধী লাগে বিশের সার লিখে রাখছি। আমি কইলি হুন তুই বকে, আমি আপনার কি লাগে? তুমি আমার অনেক কিছু লাগো, কিন্তু আমার মনে তুমি কিছু মনে করো না, বুঝবে নাকি? আপনার গাড়ি তো উঠলে আমার ব্যবসা চালে বুকেটা। ব্যবসা তোর কোথাও যাইতেছে না, ব্যবসা তো এনে আছে। রিক্সা যদি জায়গা আর রিক্সাটা কিন্তু ধরা দেবো না। আমারে পলানোর ডর দেখ, কত বেড়া আইলো আর গেল, খুড়াই বলে পলাইব। সারাই কিন্তু অন্য দিনের থেকে আজকে আরো বেশি টেস্ট হয়েছে। রানীর হটসান আর টেস্ট তো ওই বই, তবে নেবুটা একটু বেশি হয়ে গেছে। আমার মতো ফাও প্যাসেঞ্জার লয়ে ঘুরলে আপনার পেট চলবো? মন ভালো থাকলে পেটে ভোক লাগে না। তোমার একটা কথা বলবো? এতক্ষণ এতগুলা কথা কইলেন, তখন তো কোনো অনুমতি নেন নাই, এখন ঢং করতেছেন কেন? কয়ে ফেলান না, অনেক কামই তো করি, অনেক গাড়ি চালাই, মানে মনে এত শান্তি পাই না, এত ভালো লাগে না। তুমি যদি আবার মনের রানী হও তাইলে বিশ্বাস করে কোনোদিন খিদা লাগবে না, পেটে ভোক বলতে কিছু থাকবো না আমার, বুঝবা নাকি? এইসব আপনি কি করতেছেন? আপনি রিক্সা থামান, আমি নেমে যাবো। থামান 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 থামান। আরে তুমি থামবা, রাখো, আমি তোমার নামাই দেবো না। না না, আমি আপনার লোকে যাবো না, আমার নামাই দেন। আরে রাখো না, এমন করো। আমি নামে কেন থামাই লোকে? এদিকে এদিকে এদিকে, এই জায়গায় থামা তুই। ওই তুই জানোস না এই রাস্তায় যে অটো চালাই না নিষেধ? তুই এনে অটো লয়ে উঠছস কেন? আর আপনি জানেন না হ্যাঁ প্রতিবন্ধী, আপনি দেখতাছেন না? এই এটাকে এই চুপ থাকেন আপনি। এই তুই অটো লয়ে এই জায়গায় এসেছিস কেন? ওর মতো ভণ্ড এই ঢাকা শহরে অভাব আছে? বিশ্বাস করেন আমি অরিজিনাল প্রতিবন্ধী, এই জায়গায় স্যার আধার এই পাও চলে না স্যার, বুঝছেন? রাগ করেন কি লাগে স্যার? আমার তো অনুমতি আছে স্যার, অটো চালানোর অনুমতি তো আমরা দিয়েছে স্যার। এই তোর দেখা তো মনে হয় না প্রতিবন্ধী। এই তুই প্রতিবন্ধী হলে তোর কাট দা। আজকে কত ভাই দিতে স্যার, কাটটা ভুলে দিয়েছি স্যার, কাটটা আনি। ও তুমি আজকে প্রথম আইছো না, ঠান্ডা করো। এই স্যার কাটকো কাট দে। এই আপনি কোন সাহসে হাত দেন? আপনি হাত দিবেন কি লিগা? আপনি ওরে ফাইন করেন, আপনি ওরে জেলে ঢুকান, আপনি গায়ে হাত তুলবেন কেন? হ্যাঁ ভাইটামি ভাইছেন আপনারা, গরিব দেখে আপনি গায়ে হাত তুলে ফেলবেন। বেশি বেশি পাইছেন, আপনি ফাইন করেন। এই চলো তুমি। পুরে মারে এত জাল দে, পুরে মারে যে জাল বোম্বাই মরিছে, মজা হয়েছে। খা একটু, কিসে তোর মুরগির মতো জিমাইতেছিস কে? আড্ডা যাবি না আজকে? জরি না রিম জিমাইব, নাচা গানা হইব মামা, মজা হইব। দান্দা তো টাকা পয়সা ভালোই কামাইছস, কি কথা বলছ কে? আমি জোয়ার আড্ডা জরি না করি না যাব না রে, আমার মনের জোরি না পাই গেছে। আমার আড্ডা তো বস কি মনের জোরি না কেডা বস কি কমু তোরে? এটা তোর বইলা বুঝাতে পারব না, এগিয়ে অন্যরকম অনুভূতি বন্ধু। মানে আমার লেগা মনে কর পুলিশের লোকের রাস্তায় ফাইট করছে। বস কি মানে তোর লেগে মারামারি করছে? হ্যাঁ জীবনের প্রথম মায়া আমার লাগে কারো লোক ফাইট করছে। আচ্ছা ভালো কথা, মায়াটারে কি কইছস তুই যে খোরা না, তুই ভালো মানুষ না? হলো কই নাই, আর কটা দিন যাক সব এলে কয়ে দেবো না, বুঝছস না? আর এখন যদি কই দুর্মিতা যদি চলে যায় বিপদ আছে, বুঝছস না? এটা অবশ্য ভালো কইছস। আচ্ছা তুই কি আর বিয়া করবি? 100 100 খালি যদি ওর রাজি হয় 100 100 বিয়া করবি। বিয়া কইরা মনে কর বিয়ার দিন বাসন যাইতে দরজাটা লাগা, আমি এর সামনে যাই দুই পারে যে খারাপ হোক, এত মনে কর আমার বেগাই চোখ দিয়ে যে পানিগুলো পড়বো না, সুখের পানি। ও বন্ধু এই পানিগুলো দেওয়ার লাগে আমি অপেক্ষা করতে বাসন যাইতে। আরে স্বপ্ন রে, কি স্বপ্ন! যে স্বপ্ন দেখতেছো সেটা জীবনও পূরণ হচ্ছে না। চোখের পানি খালি ও ফালাইবে না, লগে তুইও ফালাবি। এটা কি লিখে? বিয়া করতে টাকা পয়সা লাগে। আছে কোনো টাকা পয়সা? জমানো আছে? আগে টাকা পয়সা কামা, তারপরেরটা পরে জান দেব। মানে এনে খারা খারা স্বপ্ন দেখ লইব না, চল ওস্তাদের জমাটা দেওয়া লাগবো না। সমস্যা না। ও রানী, এমন জিম মেরে বসে রয়েছিস কেন? কথা ক, কি হয়েছে তোর? কিছু হয় নাই খালা, আমার মনটা একটু খারাপ। না, কিছু তো একটা হয়েছে, আমারে ক। তোরা তো এমন মন খারাপ করে আমি বসে থাকতে দেখি নাই। কেউ কিছু কইছে? আহনের সময় আসলেই মা তোর রাস্তা আটকাইছে? আচ্ছা খালা, আল্লাহ একটা মানুষে খুঁড়া বানাইছে, তারে পাও দেয় নেই। এসাকে হে মানুষটার কি দোষ কত? না, হ্যার তো কোনো দোষ নাই। কার কথা কইতাছস? আর কার পা খোরা? হ্যাঁ না মন্টু, আমার এক কথায় ভিক্ষা ছাইরা দিয়া রিস্কা লয়া পথে নামছে। অনেক খাইটা খাওয়া একটা মানুষ, আর এমন খাইটা খাওয়া মানুষটারে রিক্সা লয়া নামানোর লেগা পুলিশ তার গায়ে হাত তুলছে। এটা কি ঠিক হইছে খালা কও? আমি তো তোর কথার কোনো আগামাতা বুঝতেছি না রে মা। খালা, ওই মানুষটা পঙ্গু, এর লেগে কি হ্যাঁ মানুষ না? হ্যাঁ কি সংসার করতে পারবো না? হ্যাঁ কি বিয়ের সাথে কিছু হইব না? তুই কি কোনো পঙ্গু মানুষের প্রেমে পড়ছস? হ্যাঁ কি তুই বিয়া করতে চাস? মারে, এই ছোট্টবেলায় তোর বাপ মা মরার পরে তোর আমি কোলে পিটি করে মানুষ করছি। রাস্তার পাশে ডিম বেচে তোরে আমি খাওয়াইছি। এখন আমার বয়স হয়েছে মা, তুই আমারে কামাই করে খাওয়াস। আমি কি তোর কথার উপরে কথা কইতে পারি? তাও তুই একবার ভাইবা দেখ। তুই চাইলেই কিন্তু একটা সুস্থ মানুষ বিয়ে করতে পারস। খালা, তুমি তো কইছো আল্লাহ জোরা বানায় পারে, আমার হাতে কিছু থাকে। হরে মা, আমি তো কইছি তোরে। আমি খালার লগে কথা কইছি, তুমি জলদি আত্মীয় স্বজন পা দেয় প্রস্তাব পাঠাও। আমার ইচ্ছা হয়েছে তাই, আর পলা মানুষ তো কত দেখছি, হ্যাঁ গো সব কিছু আছে কিন্তু মনটা নেই। আমারও মনে আর পলা মানুষ লাগতো। যেমন কি পাইছো? আমি আমার জীবনে মিথ্যাবাদী, ধোকাবাজি, নোংরা কথা, কুপ্রস্তাব, লোভ লালসা সব কিছু দেখা ফেলাইছি। শুধু একটা জিনিসের লগে আমার দেখা হয়নি, ওই একটা জিনিসই আমি তোমার কাছে চাই। এইটার নাম হলো গিয়া ভালোবাসা, অর্ধেক খায় আর অর্ধেক মাথায় দেয়। বিয়ের মধ্যে থাহে আর যেটার মধ্যে বইবার দিচ্ছে জামা কাপড়ের কালার তো 20 কালার হয়েছে। আমি তো এখানে আইবার চাই না, ওই মিন্টু আমার হাতে পায়ে দূরে কানবার লাগছে, না করবার পারলাম না, এর লেগে আইছি। মাইয়া কই? এই তো মাইয়া আইতেছে। আরে আনি আয়। এই তো মাইয়া আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মায়া তো দেখি গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটছে। মাইয়া শরমাইছে শরমাইছে। কিছু মনে করেন না ভাই, শরমিন্দা মাইয়া তো। শুনেন, জোয়ান তাগরা মায়া তো, মায়া আমার পছন্দ হয়েছে। এই সুন্দর মায়াটারে চোরের লগে বিয়ে দিবেন? কি কইতেছেন আপনি? চোর? হ্যাঁ না আপনার। আরে কি রাস্তার থেকে টোকার লাইলা পাল্লা বড় করছি, ভিক্ষা করে খায়, মায়া লাগে তাই লগে রাখছি আর কি। ওই যে ওই কিন্তু ল্যাংরাও না খোড়াও না, ভং ধরছে ভং, ভং দইরা ভিক্ষা করে, চুরি করে, মাইন্সের লগে পাটপারি করে, এরকম একটা মাইন্সের লগে মায়াডারে গছাই দিবেন? আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ ঠিকই কইতাছি। পুরান ঢাকায় আমার 4টা বাড়ি আছে, কেমিক্যালের ব্যবসা আছে, বাঙ্গারের ব্যবসা বি আছে, নানা রকম তদবিরের ব্যবসা বি আছে, 3টা বউ আমার আছে। মাগার আপনার মায়া রানীর মতো থাকবো। হারামির বাচ্চা, লুচ্চামি করছ এনে? তুই লুচ্চামি করতেছ? আপনার মায়া তো বিয়াদবি করতেছে কেন আমার লগে? তুই আর তুই বিয়াদবি দেখছস কি? আরে মায়া কি করে? তুমি চুপ থাকো, দাও দাও আমারে, দাওটা কো দেই তো। আর কো বুইরা করে বুইরা তুই লুচ্চামি করতেছস এনে? বুইরা একটা আমার উস্তাদের কারণে পিড়ে হসপিটাল পাঠাইছি। আসো আমার লোক একটু দেখতে। তোমার উস্তাদের আমিই পিড়াইছি। কি কইতাছে এগুলা? কি লাগা তুমি উস্তাদের পিড়াইছো? কি লাগা? হেরা তঙ্গ ভাষা তোমার আর আমার বিয়ের প্রস্তাব লয়ে গেছিল। হ্যাঁ তো আমারে সত্যি কথাই কইছিল, আমি ভুল বুঝে হেরে পিড়াইছি। কি কইছে? সত্যি কথা কি কইছে কইবা তো। তোমার সমস্ত মিথ্যা, তোমার বর্ণামি, তোমার এই আসল চেহারা সবকিছু আমার কাছে কইলা কইছে, যেটা হন আমি আমার নিজ চোখে দেখতেছি। আমি এগুলো তো কষ্ট পাই না, আমার অভ্যাস হয়ে গেছে। আর ওই যে তোমার ওস্তাদ, হ্যাঁ উল্টা আমারে বিয়ার প্রস্তাব দিয়েছে। আমি তো ভুল বুঝা তার গায়ে আঘাত করলাম। তুমি হইলে একটা কুয়ার ব্যাঙ, আমি তোমারে ঘৃণা করি। তুমি তো আমারে ঘৃণা করো ভাই। আমি তো ঘৃণা করার মতো কাজই করছি, আমি তো দিনমরি করছি তোমার লগে, আমি তো বন্ডামি করছি, আমি করছি। বিশ্বাস করো তোমার লগে পরিচয়ের পর থেকে না আমি আস্তে আস্তে এগুলো সব ছেড়ে দিয়েছিলাম। আমি ছেড়ে দিয়ে ভালো হইতে চাইছিলাম, আমি সব ছেড়ে দিতেছিলাম। আমি আজকে গাড়িটা ফেরত দিতে যাইতে নিছিলাম। ওস্তাদ যদি তোমাকে বাড়িতে যায় তোমার সাথে আমার বিয়ারে ঠিক করতো, তাহলে আমি চিন্তা করছিলাম বাসুর রাইতে। হ্যাঁ বাসুর রাইতে আমি আমার 2 পায়ের উপরে খাড়ায় তোমার অবাক করে দেব, অবাক করে দেব। আলাম কই? তার আগে তো তুমি সব জানিয়ে গেছো। আমি সেটা আমি পারি নাই, আমার কপালে হয় নাই সেটা। তুমি আমার একটা সুযোগ দাও, আমি কি পাপ পছন্দ কি একটা সুযোগ পাই না? আমার কি একটা সুযোগ তুমি দিতে পারো না? আমি কি পাই না তোমার কাছে? কম কম পাই না? যাও, তোমার সুযোগ দিলাম, যাও। কত ইচ্ছা আছিল বাসর ঘরে ঢুকে আমার নিজের দুই পায়ের উপরে খাড়াইয়া তোমার চমকাইয়া দেব। এই দুই পা দিয়া মানুষের লগে এত অন্যায় করছি, এত খারাপ কাম করছি, প্রতিবন্ধী সাজছি, মানুষের ঠকাইছি, লেখা মনে করো উপরালাই আমারে চমকাইয়া দিছে। অনেক পাপ করছি তো, প্রতিবন্ধী না এখন ডাইরেক্ট ল্যাংরাই বানাই দিছে। প্রতিবন্ধী হইলেও ভালো, আমার দুই পাও লাগবো না। আপনি খালি সুস্থ মনে আমার পাশে থাকেন, আপনি ঘরে ঘুমাইবেন, তাও আমি অন্যায় টাকা খাইতে পারব না। আমরা দুইজনে মিলা কষ্ট করব আর শান্তিতে ঘুমাব। এই যে তোমার রানীর মতো লাগতো, একদম রানী না, পরি আসল রানী। রানী